আপামর বাঙালির সবথেকে আপন জায়গা ও সবথেকে পছন্দের জায়গা দীপুদা, অর্থাৎ দীঘা, পুরী ও দার্জিলিং। ছোটোখাটো কোনো ছুটি পেলেই বাঙালি ছুটে যায় এই তিনটে জায়গার কোনো একটা জায়গায়। অপেক্ষাকৃত কম খরচে, কম সময়ে দীপুদা একদম আদর্শ ভ্রমণের জায়গা। অতীতে বহুবার পুরী গেলেও নানা কারণে পুরীতে কয়েক বছর যাওয়া হয়নি, তাই এবার ঠিক করলাম একটু পুরী ঘুরে আসি। বাঙালি পুরী বলতে বোঝে সমুদ্র, জগন্নাথ মন্দির, মাসির বাড়ি, পিসির বাড়ি, এছাড়াও আরও দু একটা স্পট। তারপরেই চলে যায় চিল্কা ও কোণারক, অর্থাৎ ভুবনেশ্বর ভ্রমণে। ইউটিউবে বাংলা ট্র্যাভেল ভিডিওতেও এর বেশি কিছু পাওয়া যায় না। খুব কম বাঙালি পুরীর মধ্যে সমস্ত দ্রষ্টব্য স্থান সম্পর্কে অবহিত, তাই আমি সমগ্র পুরী ভ্রমণ সিরিজে আপনাদের পুরী শহরের অলি গলি ঘুরে খুঁটিয়ে খুঁটিয়ে আপনাদের পুরী ঘোরাবো ও পুরী চেনাবো। এভাবে আগে আপনাকে কেউ দেখায়নি কখনো। দেখতে থাকুন পুরো সিরিজটা। মার্চের শেষ সপ্তাহ, 22835 শালিমার পুরী সুপারফাস্ট এক্সপ্রেস ধরার জন্য সাতটাগাছি রেল স্টেশনে দাঁড়িয়ে আছি। এটি একটি সাপ্তাহিক ট্রেন। দাঁড়িয়ে আছি সাতটাগাছি স্টেশনে, আর কিছুক্ষণের মধ্যেই আমাদের ট্রেন এসে উপস্থিত হবে। আজকে বাতাসে প্রচণ্ড রকম হিউমিডিটি, তার ফলে দরদর করে ঘামছি। আর এইখানেতে 2 মিনিটের মতো ট্রেন দাঁড়াবে। প্রচুর লোক এখানেতে জমায়েত হয়েছে, তার মধ্যেই উঠতে হবে। যে পরিমাণ লোক দেখতে পাচ্ছি সেই পরিমাণ মানুষের জন্য 2 মিনিট আমার মনে হয় যথেষ্ট কম। দেখা যাক, সবাইকেই উঠতে হবে ট্রেনেতে। শালিমার থেকে প্রতি বুধবার রাত 9টায় ছাড়ি এবং পুরী পৌঁছায় বৃহস্পতিবার ভোর 5:10। এখন অধিকাংশ পুরী যাওয়ার ট্রেনই শালিমার থেকে ছাড়ে। আমাদের এই ট্রেনটা সাতটাগাছি পৌঁছবে রাত 9:11 এবং 2 মিনিট দাঁড়াবে। প্ল্যাটফর্মে ভিড় ক্রমেই বাড়ছে। অপেক্ষমান যাত্রীরা নিজেদের মধ্যে গল্পগুজব করে সময় কাটাচ্ছেন। অবশেষে ধৈর্যের পরীক্ষা নিয়ে 20 মিনিট দেরিতে আমাদের ট্রেন এলো। ট্রেন আবার চলতে শুরু করেছে। ট্রেন সাতটাগাছিতে 2 মিনিটের বেশি দাঁড়িয়ে সমস্ত যাত্রীকে ট্রেনে ওঠার সুযোগ করে দিয়েছিল। ট্রেন ছাড়ার কিছুক্ষণের মধ্যেই বাড়ি থেকে আনা রাতের খাবার খেয়ে নিলাম। খড়গপুর পার হলে তারপর শুতে যাব। খড়গপুরে রাত 10:25 পৌঁছানোর কথা। ভারতের তৃতীয় দীর্ঘতম প্ল্যাটফর্ম বিশিষ্ট এই স্টেশনে ট্রেন এসে পৌঁছালো 15 মিনিট লেটে। এই জায়গার নাম খড়গপুর কেন হয়েছে তা আগে একটি ভিডিওতে বলেছিলাম, আইবোতামে তার লিংক দিয়ে রাখলাম, উৎসাহী ব্যক্তিরা ক্লিক করে দেখে নেবেন। ট্রেনটা কোন কোন স্টেশনে কতক্ষণ দাঁড়াবে তার একটা তালিকা দিয়ে দিলাম। LHB কোচের এই ট্রেন যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন। ট্রেনে কোনো প্যান্ট্রি কার্ড নেই, এক রাতের জার্নি তাই প্যান্ট্রি কার্ডের প্রয়োজনও নেই। শালিমার থেকে পুরী পর্যন্ত এই ট্রেনে বিভিন্ন ক্লাসে ভাড়ার তালিকা এই রকম: 2S 190 টাকা, স্লিপার ক্লাস 325 টাকা, 3-টায়ার AC 835 টাকা, 2-টায়ার AC 1170 টাকা। এই ট্রেনে কোনো ফার্স্ট ক্লাস নেই। চলছে
এই হচ্ছে ঠিকঠাক। খড়গপুর থেকে ট্রেন ছেড়ে দিল, আর তারপরেই আমার সঙ্গী সাথীরা বালিশ পেতে শুয়ে পড়ল। আমিও বালিশ পেতে সবার তোড়জোড় করছি, এমন সময় পরবর্তী স্টেশন বেলদা চলে এলো। রাতের অন্ধকারে অন্ধকারাচ্ছন্ন শুনশান বেলদা স্টেশনকে গল্পের বইয়ে পড়া ভুতুড়ে স্টেশনের মতোই লাগছে। গাঁটগুনে চার পাঁচজন যাত্রী এখানে ট্রেন থেকে নেমে অন্ধকারের মধ্যে কোথায় যেন হারিয়ে গেল। আর তারপরেই এই নিস্তব্ধতাকে বিদায় জানিয়ে ট্রেন ছুটে চলল পুরীর দিকে। আর আমিও আমার বাড়তে বালিশ আঁকড়ে ঘুমোতে গেলাম। ট্রেনের আপার বার্থ আমার প্রিয় জায়গা। কয়েকজন বেয়াক্কেলে যাত্রীর উচ্চস্বরে হাসাহাসি ও গল্পগুজবে বিরক্ত হতে হতে কখন যেন ঘুমিয়ে পড়েছিলাম। ঘুম ভাঙল সেই যাত্রীদেরই উচ্চস্বরে বার্তালাপে। কানে এলো ট্রেন পুরী ঢুকবে কিছুক্ষণের মধ্যেই। তড়াক করে উঠে পড়লাম, সঙ্গীদেরও জাগিয়ে দিলাম। ঝটপট সব গুছিয়ে তৈরি হয়ে নিলাম, ট্রেন ততক্ষণে পুরী স্টেশনে ঢুকে গেছে। পুরী নিউ দিল্লি ঢুকলো ওই মাত্র, আর এটা হাওড়া থেকে শালিমার থেকে আসছে। আমরা এই ট্রেনটাতেই এসেছি। আমাদের এই ট্রেন আধ ঘন্টা আগে ঢুকিয়ে দিয়েছে, বিফোর টাইমে চলে এসেছে। আমরা পুরীতে এসে উপস্থিত হয়েছি। ছোট থেকেই ট্রেন থেকে পুরী স্টেশনে নামা মাত্রই শরীর ও মনে একটা পুলক জেগে উঠত। আজও তার ব্যতিক্রম হল না। প্রতিবারের মতো এবারও সমুদ্র আমায় হাতছানি দিয়ে ডেকে উঠল, আর তাতেই সমুদ্রের মতো আমার মন উদ্বেল হয়ে উঠল। প্রতিবারই দেখেছি স্টেশনের বাইরে বেরিয়ে আসার সাথে সাথেই অটোওয়ালা, হোটেলের দালাল আর পান্ডারা ছেঁকে ধরে, কিন্তু এবার তেমন কিছু হলো না। রাস্তার ধারে অনেক উঁচুতে জাতীয় পতাকাটা দেখে মনের মধ্যে একটা পুলক জেগে উঠল। স্টেশন থেকে বেরিয়ে এসে একটা ম্যাজিক গাড়ি ভাড়া করে চললাম স্বর্গদ্বারের উদ্দেশ্যে, বাঙালির প্রিয় শহর পুরী। পুরী নিয়ে বলতে গেলে পুরীর মুখ্য দেবতা জগন্নাথ দেব ও তার প্রধান ভক্ত শ্রী চৈতন্য দেবের কথা আবশ্যিকভাবে বারবার বলতে হবে। শ্রী চৈতন্য দেবের সময় পুরীর নাম ছিল নীলাচল, তার আগে এই জায়গার নাম ছিল শ্রীক্ষেত্র, এবং তারও আগে এই জায়গার নাম ছিল শঙ্খক্ষেত্র। এইসব নাম কবে কিভাবে পাল্টে গেল তার ইতিহাস আমার জানা নেই, আপনাদের জানা থাকলে কমেন্ট করে জানাবেন। তবে সম্প্রতি পুরীর নাম বদল করে জগন্নাথপুরী করার দাবি উঠেছে, এবং তা নিয়ে বিতর্ক আলোচনা সবই চলছে। মেরিন ড্রাইভ রোড ধরে চলেছি, বাঁদিকে সমুদ্র যেন আমাদের স্বাগত জানাচ্ছে। পুরীতে যে যতবারই আসুক প্রতিবারই এইভাবেই সমুদ্র দর্শন হয়, আর এই দর্শনটার জন্যই বোধহয় আমার মতো সবাই মুখিয়ে থাকে। বেশ ভিড় আছে এখন, দোলের জন্য সব এসেছে, এখনো পর্যন্ত পুরী খালি হয়নি। এরই মধ্যে আমরা এসে পড়েছি। আমরা একটা একদম বিচের ধারে এইরকম রাস্তার ধারে হোটেল পেয়েছি। আমাদের রুমটাকে একটু দেখিয়ে দিই,
আমাদের রুমটা একটু অগোছালো হয়ে গেছে, তবুও একটু দেখিয়ে দিই। বেড নন এসি রুম নিয়েছি আমরা এখানে। নন এসি নেওয়ার জন্য যে খুব একটা গরম হচ্ছে তাও কিছু নয়, পাখা যথেষ্ট, সমুদ্রের ধারে হাওয়া প্রচণ্ড আছে। ওয়ার্ড্রোব একটা আয়না রাখা আছে, ইন্ডিয়ান টয়লেট, গিজার নেই এখানে, বেসিন আছে, শাওয়ার আছে। একদম বিচের উপরেই, বিচটা হোটেলে উঠোনি বলা যায়, হোটেল থেকে সমুদ্র দেখা যাচ্ছে হোটেলের ব্যালকনি থেকে, এবং মেরিন ড্রাইভ রোডের উপরেই এই হোটেলটা। সামনে ব্যালকনি, ব্যালকনি থেকে দেখা দৃশ্য আপনাদেরও দেখাচ্ছি। পুরীতে প্রচুর হোটেল আছে, আপনি এখানে এসে স্পট বুকিং করতেই পারেন। আমি তো স্পট বুকিং করি, আজ পর্যন্ত আমি পুরীতে কখনো ঘর বুক করে আসিনি, এবারেও এখানে এসেই স্পট বুক করেছি, এবং আগামী দিনে যতবার আসবো ততবারই স্পট বুকিং করি আমি থাকবো। হোটেলের রুমে লাগেজ রেখে বেরিয়ে পড়লাম, প্রথমেই একটু বাজারটা দেখতে এলাম। আমরা যদিও হোটেলেই খাবো, তবুও পুরীর বাজারে একটা নস্টালজিয়া আছে। বাঙালি পুরী বেড়াতে এসে বাজার করে রান্না করে খেতেই ভালোবাসে, আর সেখান থেকেই রান্নাঘর যুক্ত হলিডে হোমের উৎপত্তি। এখানে রান্নার গ্যাস, বাসন সব ভাড়া পাওয়া যায়। যদিও এখন রান্না করে খাওয়ার ক্রেজ অনেক কমে গেছে, দুদিনের জন্য বেড়াতে এসে গিন্নিরা আর খুন্তি নাড়তে চায় না। বাজারের শেষ প্রান্তে মাছের বাজার, হরেক রকম মাছের সম্ভার। না না, দামে কলকাতার থেকে কিছু কম না, বরং ক্ষেত্র বিশেষে একটু বেশিও হতে পারে। পুরীতে যারা রান্না করে খায় তারা মূলত দু তিন রকম মাছের পদ আর ভাত দিয়েই চালিয়ে নেয়, ডাল তরকারি ভাজাভুজির বিশেষ চল নেই। মাছ কেটে দেওয়ার লোকও আছে মাছ বাজারে, মাছ কেটে দেওয়ার জন্য কেজি পিছু টাকা নেয় তারা। তবে সাবধান, সতর্ক না থাকলে আপনার মাছ চুরি যেতে পারে। এই পর্ব এই পর্যন্তই, আগামী পর্ব থেকে পুরীর জগন্নাথ মন্দির সহ অন্যান্য দ্রষ্টব্য স্থানগুলো দেখানো শুরু করব। এই পর্ব কেমন লাগলো জানাবেন, ভালো লাগলে একটা লাইক অবশ্যই দেবেন। পুরী ভ্রমণ সিরিজের পরবর্তী পর্বগুলো দেখার জন্য সঙ্গে থাকুন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে এখনই সাবস্ক্রাইব করে রাখুন। ভালো থাকবেন, ধন্যবাদ।